আজকে দিনটা অনেক সুন্দর, তাই না টুনি? পরিবেশটাও সুন্দর। হ্যাঁ ঠিকই বলেছো। আজকে কোন দিকে যাব খাবার সংগ্রহ করতে? চলো খাবার সংগ্রহ করতে জঙ্গলের গভীর দিকটা যাই, ওইদিকে মানুষের বেশি চলাচল নাই। যদি যাই তাহলে হয়তো প্রতিদিনের তুলনায় খাবার বেশি পেতে পারি। জঙ্গলের ভিতরে গেলে আমার কোনো বিপদ হবে না তো? আসলে আমরা এখনো পর্যন্ত ওইদিকে যাইনি তো, তাই বলতেছি আর কি। আরে কিছু হবে না, চলো তো ওইদিকে গেলে হয়তো আমাদের ভাগ্য যদি ভালো থাকে তাহলে আমরা 2-3 দিনের খাবার একদিনই সংগ্রহ করতে পারবো। আমি হলাম ডাইনি, জঙ্গলে থাকি, যারা আসে এইদিকে। মানুষ পশু পাখি কাউকে আমি খাই ধরে, আর কাউকে বন্দি করে রাখি। কি ব্যাপার, আজকে এদিকে একটাও পশু পাখি মানুষ আসেনি? আর এরা না আসলে তো আমি কাউকে ধরে শিকারও করতে পারবো না। এই সব কিছু হচ্ছে ওই বেটা তান্ত্রিকের জন্য। ও যদি আমাকে অভিশাপ দিয়ে জঙ্গলের এই গভীর অংশটায় বন্দি না করতো তাহলে আমি এই জঙ্গল থেকে বের হতে পারতাম, আর নথর নথর মানুষ আর পশু পাখি ধরে শিকার করতে পারতাম। তাই এখন জঙ্গলের এই গভীর অংশটা থেকে বেরো হতে পারি না, আর মনের মতো শিকারও ধরে খেতে পারি না। যাই হোক, অপেক্ষা করতে থাকি, দেখি এদিকে কোনো শিকার আসে কি না। কত ভিতরে যাবা, এদিকে তো কোনো পশু পাখিও দেখতেছি না। চলো আমরা বাইরে থেকেই খাবার সংগ্রহ করে চলে যাই। তুমি আবার শুরু করছো, বলছি না কিছু হবে না। চলো আরেকটু জঙ্গলের ভিতরে গেলেই হয়তো ভালো খাবার ফলমূল পাবো। আরে এদিকে দুইটা পাখি আসতেছে না? একটা কাজ করি, আমার জাদুর সাহায্যে ওদেরকে এখানে নিয়ে আসি, এদেরকে খেয়ে আমার আজকের দিনটা কোনো মতে চলে যাবে। আরে আমরা এখানে কিভাবে এলাম, আর তুমি বা কে? আমি হলাম এই জঙ্গলের ডাইনি, আমার খুব ক্ষুধা পেয়েছে তাই তোদেরকে এখানে ধরে এনেছি। এখন আমি তোদেরকে জ্যান্ত চিবিয়ে খাবো। আমরা এখানে ভুল করে চলে এসেছি, আমাদের মতো ছোট ছোট দুইটা পাখিকে কি আর তোমার পেট ভরবে? এর চেয়ে বরং তুমি একটু অপেক্ষা করো, আমাদের চেয়ে বড় কোনো পশু পাখি বা মানুষ এদিকে আসলে তুমি তাকে ধরে খেও, আমাদেরকে ছেড়ে দাও। আমাকে কি তারা বোকা পেয়েছিস নাকি? এদিকে এমনিতে কোনো পশু পাখি আসে না, তার উপর থেকে তোদেরকে আমি ছেড়ে দিয়ে না খেয়ে মরবো নাকি? ডাইনি তুমি আমাদেরকে ছেড়ে দাও, আমাদের থেকে বড় শিকার আপনাকে তোমার জন্য জঙ্গলের বাইরে থেকে নিয়ে আসবো। কথাটা তো তোরা বন্ধ বলিস নি, তোদেরকে খেয়ে আমার পেটও ভরবে না। তবে তোদের দুইজনকে একসাথে ছেড়ে দিলে তোরা পালিয়ে যাবি না, এরও কোনো গ্যারান্টি নেই। তাই তোদের দুইজনের মধ্যে টুনি তুই যা, তোর থেকে বড় শিকার নিয়ে তারপর এখানে আসবি, আর টোনা এখানেই থাকবে। যদি তুই পালানোর চেষ্টা করিস তাহলে টোনাকে তো মারবই, তার সাথে সাথে আমার জাদুর সাথে তোকেও যেখান থেকে পারি ধরে নিয়ে আসবো। ঠিক আছে টুনি, তুমি যাও, দেখো ডাইনির জন্য শিকার আনতে পারো কিনা। টুনি যদি আমাকে বড় শিকার এনে দেওয়া দেয় তবুও আমি ওকে ছাড়বো না, ওকে পরের দিনের খাবার হিসাবে রেখে দেবো। আমি এখন কি করি? কেউ কি ইচ্ছাকৃত ভাবে ওই ডাইনির খাবার হতে চাইবে? আর আমি তো আমার থেকে বড় কাউকে জোর করে ধরেও আনতে পারবো না এই ডাইনির শিকার হিসাবে। না, আমাকে মাথা ঠান্ডা করে ভাবতে হবে, কোনো না কোনো উপায় বের করতেই হবে। আরে সামনে ওইটা কি বাঘ মনে হচ্ছে? বাঘটাকে বিশাল, আর দেখে মনে হচ্ছে অনেক ক্ষুধার্ত। একটা বুদ্ধি পেয়েছি, তবে সেটা অনেক সাবধানে ব্যবহার করতে হবে, না হলে সব কিছু শেষ।
শয়তান ডাইনি, আমি তোর শিকার আনিনি, তাহলে তুই আমাকে কি করবি কর? তবে রে টুনি, তোর এত বড় সাহস, তুই আমার শিকার আনিস না, আবার আমার সাথে বেয়াদবি করিস, তারা তোকে আমি দেখাচ্ছি এক্ষুনি। টুনির বুদ্ধি ছিল বাঘকে রাগিয়ে তার পিছনে আনা, আর ডাইনিকে রাগানোর কারণ হচ্ছে ডাইনি যাতে টুনিকে মারায় ব্যস্ত হয়ে পড়ে, অন্যদিকে টুনির পিছনে যে বাঘ আসতেছে এটা ডাইনি যাতে খেয়াল না করে। আমরা প্রতিদিনই মোবাইলের মাধ্যমে এরকম মজাদার কার্টুন তৈরি করে থাকি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাপোর্টের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ভিডিওটাতে লাইক করে যেতে ভুলবেন না।